কৃষ্ণ রাধে রাধে। প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি বিহারিজির একটি অপূর্ব লীলা। আজকের এই লীলাটিও আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। হরিদ্বারে নিবাসী বিহারিজির এক পরম ভক্ত বিহারিজিকে দর্শন করতে বৃন্দাবনে এসেছিলেন। আমরা সকলেই জানি বৃন্দাবনে কেমন শীত পড়ে আর কতটা শীত থাকে, তাই শীত থেকে রক্ষা পেতে তিনি কিন্তু একটা মাফলার নিজের গলায় জড়িয়ে নিয়েছিলেন এবং সোয়েটার পরেছিলেন। এবং বিহারিজিকে দর্শন করার জন্য তিনি বিহারিজির মন্দিরের দিকেই যাচ্ছিলেন, কিন্তু মাঝ রাস্তাতেই তার মাফলারটি হারিয়ে যায়। কিভাবে জানেন? আমরা সকলেই জানি যে বৃন্দাবনের বানর বাবাজিরাও কিন্তু খুব দুষ্টু। তারা কিন্তু ভক্তদের জিনিস নিতে ভালোবাসে, যেমন চশমা নিতে ভালোবাসে, ভক্ত কোনো খাবার নিয়ে গেলে সেই খাবারটা হাত থেকে কেড়ে নিতে ভালোবাসে, আরও অনেক কিছুই তারা নিয়ে নিতে ভালোবাসে। ঠিক সেই রকমই যখন ভক্ত বিহারিজিকে দর্শন করতে মন্দিরে যাচ্ছিলেন, তখন ভক্তের মাথা থেকে তার মাফলারটা খুলে নিয়ে আমাদের বানর বাবাজিরা চলে যায়। অনেক চেষ্টার পরেও কিন্তু ভক্ত সেই বানরের কাছ থেকে নিজের মাফলারটা উদ্ধার করতে পারেননি, তাই বাধ্য হয়ে তিনি আর বেশি কিছু না ভেবে সোজা বিহারিজিকে দর্শন করতে বিহারিজির মন্দিরে চলে যান। বিহারিজিকে দর্শন করার জন্য তিনি সোজা বিহারিজির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং তিনি সুন্দরভাবে বিহারিজিকে দর্শন করছিলেন। ঠিক তখনই তিনি দেখলেন একজন ভক্ত তিনটি চাদর নিয়ে এসেছে বিহারিজির জন্য। পূজারিজিকে সেই চাদরগুলো দিতেই পূজারিজি কিন্তু সেই চাদরগুলো বিহারিজির চরণে রেখে দেন। তিনটি চাদর বিহারিজির চরণে দেখে ভক্ত বিহারিজিকে বললেন, বাহ বিহারিজি, এটা তো তোমার খুব অন্যায় হয়েছে আমার সঙ্গে। তোমার নিজের কাছে তিনটি চাদর আর আমার একটা মাত্র মাফলার, সেটাও বানর নিয়ে চলে গেল, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে আমার সঙ্গে। এই বলেই তিনি বিহারিজির কাছে নালিশ করছিলেন। সেই সময় পূজারিজি তার সামনে আসে এবং তিনি বিহারিজির জন্য যে প্রসাদটা নিয়ে এসেছিলেন সেই প্রসাদটা তিনি পূজারিজিকে দিয়ে দেন। যেহেতু ভোগটা বাড়ির তৈরি ছিল, তাই পূজারিজি সেই ভোগটা ভগবান বিহারিজিকে নিবেদন করার জন্য গর্ভগৃহে চলে যান এবং ভোগটা তার সামনে কিছুক্ষণ ধরে, যখন তিনি বিহারিজির গর্ভগৃহ থেকে বেরিয়ে আসছিলেন তখন ভক্ত দেখলেন যে পূজারিজি নিজের হাতে করে একটা চাদর নিয়ে আসছেন। বিহারিজিকে নিবেদন করা ভোগ প্রসাদ ভক্তের হাতে দিয়ে তিনি বিহারিজির দেওয়া সেই চাদরটি ভক্তের গায়ে জড়িয়ে দেন। এবার তো বিহারিজির এই কাণ্ড দেখে ভক্ত নিজেও আর নিজের হাসি থামাতে পারছিলেন না। তিনি বিহারিজিকে বলতে লাগলেন, এ কি বিহারিজি, আমি তোমার চাদর নিতে চাইনি, আমি তো শুধু শুধু তোমার সঙ্গে মজা করছিলাম। তুমি আমার মজাটাকেও এত মন দিয়ে শুনেছো যে সত্যি সত্যি তুমি আমায় চাদর দিয়ে দিলে বিহারিজি। তাহলে দেখেছেন তো আমাদের বিহারিজি কত লীলাময়, সে কিন্তু সর্বদা লীলা করতেই থাকেন। তিনি ভক্তের আনন্দ, ভক্তের দুঃখ সমস্ত কিছু নিজের প্রাণ দিয়ে, নিজের মন দিয়ে শোনেন। ভক্ত বিহারিজির সঙ্গে কথা বলবে সেটাই তো বিহারিজি সব থেকে বেশি ভালোবাসেন, তাই না? কেমন লাগলো আজকের এই অপূর্ব লীলাটি আমাদেরকে অবশ্যই জানাবেন। রাধে রাধে।